আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান ব্লগার। প্রথমেই সবাইকে অনেক 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 থ্যাংকস, কারণ আমার পরিবারটিতে 50,000 মেম্বার হয়ে গিয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজকে এত দূরে আসতে পেরেছি। সবাইকে থ্যাংকস বললেও অনেক কম হয়ে যাবে। 50K উপলক্ষে আমি নেক্সট একটা ভিডিও করার জন্য অবশ্যই ট্রাই করব। আমাদের এখানে আজকে রবিবার, প্রায় দুপুর হয়ে এসেছে, আমরা বাইরে বের হয়েছিলাম। আমরা আজকে আবার একটু গ্রামের সাইডে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ক্যালিডন, এখানেই একটা ফার্ম আছে, ওইখানে যাব। তো যাওয়ার সময় রাস্তার আশেপাশে বড় বড় সুন্দর ফার্মার্সদের বাড়িগুলো দেখতে ভীষণ ভালোই লাগছিল। একটা জায়গায় থেমেছি, জায়গাটা খুবই সুন্দর। একটা পাশে হচ্ছে ভুট্টার ফার্ম, মানে আরেকটা পাশে সুন্দর একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে। এই জায়গাটা দেখে একটু থামতে ইচ্ছা করলো। তো আগেও প্রায় সময় এরকমটা করেছি, যাওয়ার পথে কোথাও যদি দেখতাম কোনো সুন্দর জায়গা পড়েছে, রাস্তার পাশে গাড়ি থামিয়ে একটু ঘোরাঘুরি করে নিতাম। এখানে নেমেছি, দেখলাম একটা পাশে সানফ্লাওয়ার গার্ডেন। তো অনেকটা ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে মনে হয় গাছগুলো একটু মরেও গিয়েছে। আর একটা পাশে আছে ভুট্টার ক্ষেত, খুবই ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল বাইরে। এই জায়গাটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, এখানে আসতে প্রায় 20 মিনিট সময় লেগেছে। এখানে আসার পরে দেখলাম পুরোটা গ্রামের মতো সুন্দর, বেশ ভালোই লাগলো। ক্যালিডনের মধ্যে বেশ ভালো বড় বড় কিছু নামকরা ফার্মও আছে। তো আমরা আজকে যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ডাউনিস ফার্ম। আমার আগে কখনোই এত বড় ফার্মে যাওয়া হয় নাই, বাইরে থেকে দেখে তো বেশ ভালোই লাগছিল। পার্কিংয়ের এখানে তো অনেক গাড়ি দেখলাম, আজকে এখানে অনেক ভিড় ছিল, অনেক মানুষজন। সামারে এই ধরনের বড় বড় ফার্মগুলোতে মানুষ যাতে বেড়াতে আসতে পারে এই জন্য ওপেন করে দেয়। এখানে আসার পরে মনে হলো শহরের পাশে একটা সুন্দর গ্রামে চলে এসেছি। এই ধরনের বড় বড় ফার্মে তো অনেক রকমেরই শাকসবজি চাষ করে, বা অনেক ধরনের ফ্রুটস গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেনও আছে। তো এখানে দেখলাম চেরি, তারপর কর্ন, স্ট্রবেরি, অ্যাপেল, সিজনাল আরও অনেক রকমের অনেক কিছুই ওরা চাষ করে। যেহেতু এইসব ফার্মে অনেক জায়গা থেকে মানুষ বেড়াতে আসে, তাই এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে প্লে এরিয়া আছে, বা অ্যানিমেল ফার্ম, মার্কেট, তারপর বেকারিও আছে। এই যে এখানে পামকিন ফেস্ট হচ্ছে, পামকিনের মতো ডিজাইন করে বড় একটা গেট তৈরি করেছে, এটার মধ্যে বাচ্চাদের জন্য খেলার জায়গা, তারপরে অ্যানিমেল ফার্ম আছে। এখানে আসার পরে ওই যে আবিষায় গ্রামের রাস্তায় পরিচিত কৃষকদের গাড়ি ট্র্যাক্টরে উঠে বসে আছে। বাচ্চারা এই জায়গাটাতে আসলে অনেক এনজয় করে, দেখলাম ম্যাক্সিমাম সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে। এখানে আমরা আজকে বেসিক্যালি অ্যাপেল পিকিং করতে এসেছি। অ্যাপেল ছাড়াও এখানে চেরি, তারপর স্ট্রবেরি পিকিং করা যায়, কিন্তু এখন আর রেগুলার সিজন নাই, শেষ হয়ে গেছে। আবিষা, তোমার ট্রাক্টরে আমাকে নিবে মা? আবিষা, তোমার ট্রাক্টরে নিবে? আবিষা ট্রাক্টর চালায়। আবিষার সাথে সাথে আমিও তো ফান করছি, আমি যখনই যেখানে যাই না কেন সবসময় ফুল অফ এনজয় করার চেষ্টা করি। তো ওখান থেকে সামনে একটু আগাতেই একটা গিফট শপ, গ্রোসারি মার্কেট আছে। তো চিন্তা করলাম যেহেতু এখানে প্রথমে চলে এসেছি, এই জায়গাটা ঘোরাঘুরি করি ভালোভাবে, তারপরে পাশেই হচ্ছে অ্যাপেল ফার্ম আছে, ওইখানে যাব। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেক অ্যাপেল, এগুলো সব হচ্ছে ওদের নিজেদের গাছের, যেগুলো হয়ে গিয়েছে ওগুলো আবার এখানে এনে বিক্রি করছে। যারা এখানে এসেছে হয়তোবা শুধু এই জায়গাটার মধ্যেই ঘোরাঘুরি করবে, অ্যাপেল ফার্মে যাবে না বা যায় নাই, তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। আমার এই ধরনের জায়গাগুলো এত ভালো লাগে, যখনই আসি খুবই ফ্রেশ ফিল হয়। এখানে আমরা মার্কেটের মধ্যে আসলাম, দেখি ফ্রেশ ফ্রেশ কী ধরনের ভেজিটেবল, ফ্রুটস বা কী কী পাওয়া যায়। তো এখানে যা আছে ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু ওরা নিজেরাই তৈরি করে। এই স্টোরটা মোটামুটি বেশ ভালোই বড় আছে। সামারে তো এই জায়গাগুলো এত সুন্দর জমজমাট দেখা যাচ্ছে, অনেক মানুষজন, কিন্তু উইন্টারে এই জায়গাগুলোতে আর কোনো মানুষজনই থাকে না, এই স্টোরগুলো মনে হয় বন্ধ করে দেয়। তো এটা হচ্ছে ওদের ফ্রেশ বেকারি, সব ধরনের ফ্রেশ ব্রেড, কেক, তারপর ডোনাট, পাই, অনেক কিছুই বানিয়ে রেখেছে, এগুলো সব ফ্রেশ, ওরা নিজেরাই হাতে তৈরি করে। এইসব বড় বড় ফার্ম থেকে উৎপন্ন করা শাকসবজি, ফ্রুটস অনেক কিছুই দেশের বিভিন্ন জায়গায় যায়, আবার আমরা স্টোরে গিয়ে দেখা যায় ওদের জিনিসগুলোই কিনতেছি। তো বেকারির মধ্যে এত মজার মজার খাবার রেখে আমার ডোনাট খেতে ইচ্ছা করছিল। এইটা হচ্ছে পামকিন ডোনাটস, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা মজা হবে, টেস্ট করার পরে দেখি পুরোটাই কেমন জানি চিনি দিয়ে ভরা। Thank you.
এই যে এখানে পামকিন আর কর্ন হাতে চিকেনগুলো দেখতে ভীষণ কিউট লাগছিল। এখানে তো এখন অনেক ঠান্ডা পড়ে গিয়েছে, ঠান্ডা খুব ভালোভাবে আসার আগে যে বৃষ্টি হয় আমাদের এখানে ওরকমভাবে বৃষ্টিও হচ্ছে। আমরা তো এখানে রবিবারে গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পরে আমার যেমন ঠান্ডা লেগেছে আবিষা এসেছে প্রচণ্ড জ্বর, বাইরে এত ঠান্ডা ছিল বিশেষ করে ওই জায়গাটাতে বুঝেই উঠতে পারিনি। আমাদের এখানে ওয়েদার কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলাম একদম হঠাৎ করে ওয়েদার আরও খারাপভাবে চেঞ্জ হয়ে স্টার্ট করেছে। উইন্টার যেহেতু প্রায় চলে এসেছে আর উইন্টারে অনেকেই গরম গরম স্যুপ খেতে পছন্দ করে, তো এখানে অনেক ধরনের ডাল স্যুপের জন্য মিক্স করে রেখেছে। প্রথমে আমি ভাবছিলাম একটা ডালের মিক্স যেটা আছে ওগুলো নিব নাকি, তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে আর একদমই খেয়াল ছিল না। তো এই পাশে দেখলাম অনেক ধরনের জ্যাম জেলি তারপরে হানি ছিল। তবে আমি আজকে যে জিনিসটা ইন্টারেস্টিং দেখলাম সেটা হচ্ছে পিকলড এগ, এর আগে কখনোই স্টোরগুলোতে আমি দেখি নাই। এর আগে তো ফার্মার্স মার্কেটে গিয়ে আমি একটা হানি খুঁজেছিলাম, পাই নাই, তো আজকে পেয়ে একটা হানি নিয়েছি। তারপর এখানে হচ্ছে ম্যাপেল সিরাপ, কানাডা কিন্তু ম্যাপেল সিরাপের জন্য অনেক বিখ্যাত। ম্যাপেল সিরাপের বোতলের ডিজাইনটাও খুব সুন্দর, ম্যাপেল লিফের মতো। আর তো সামনে হ্যালোইন উপলক্ষে স্টোরের মধ্যে পামকিন ছাড়াও অন্যান্য অনেক কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর গিফট শপেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট ছিল। তবে এখানে দেখলাম কিছু কিছু জিনিস বাদে সব কিছুই তুলনামূলকভাবে দাম অনেকটাই কম ছিল। এর আগে যে ফার্মার্স মার্কেটে গিয়েছিলাম ওইখানে তো প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম ছিল। তারপরে এখানে নিচে কিছু ভেজিটেবল দেখলাম, এই ধরনের ফ্রেশ ভেজিটেবলগুলো বোধহয় ওরা নিজেরাই এখানে ফার্মে চাষ করে। এই যে এখানে একটা হারকেন দেখলাম, এটা মনে হয় রিয়েল ছিল, সভ্যতার বিবর্তনে কত কিছুই তো আবিষ্কার হয়েছে। এখন তো মানুষ খুব সহজেই ঘরে বসে সারা দুনিয়াটা দেখছে, কোথায় কী ঘটছে কী হচ্ছে আমরা তো সহজেই সব কিছু জেনে যাই। আমি মাঝে মাঝে চিন্তা করি আগে মানুষ কীভাবে থাকতো, কত কষ্ট করেই না বাঁচত। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘোরাঘুরি শেষে চলে এসেছি, রাস্তা ঠিক অপোজিটেই আছে ডাউনিজ অ্যাপেল ফার্ম। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এখানে সামারে যেহেতু এইসব ফার্মে এসে অনেকেই অ্যাপেল চেয়ে অনেক কিছুই পিকিং করে, তো আমিও অনেকের কাছে গল্প শুনেছি, কিন্তু এর আগে তো আমার কখনোই আসা হয় নাই, তাই খুবই ভালো লাগছিল। ফার্মের ভিতরে যাওয়ার সময় কোনো টিকিট কাটতে হয় না, শুধু একটা ব্যাগ দিয়ে দেয় আর বলে দেয় এখান থেকে কীভাবে কী করতে হবে। ফার্মের ভিতরে ঢুকতেই দেখলাম যে মিষ্টি কুমড়ার ক্ষেত, অনেক মিষ্টি কুমড়া হয়ে আছে। তো আমি ক্ষেতের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম যে এই জায়গার মাটিটা একটু কেমন যেন কাদা কাদা হয়ে আছে, তো সেই জন্য আর গেলাম না। দূর থেকেই ওই যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, আর এই যে এখানে মিষ্টি কুমড়া ফুল, এই মিষ্টি কুমড়া ফুলগুলো কিন্তু ফ্রাই করে খেতে অনেক মজা লাগে। এটা কি সুন্দর, গাছে গাছে আপেল ধরে আছে, ওয়াও। এই যে আমরা অ্যাপেল গার্ডেনে চলে এসেছি, সারি সারি গাছের মধ্যে সুন্দর অ্যাপেল ধরে আছে, আর আমি তো দেখি গাছে উঠে পড়েছি। এখান থেকে নিজের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী অ্যাপেল ছিঁড়ে নেওয়া যাবে। আমিও দেখছিলাম কোন গাছে ভালো ভালো অ্যাপেল আছে, কারণ সবগুলো দেখলাম যে খুব ভালোভাবে এখনও হয় নাই, দেখলে তো বোঝা যায় কোনগুলো ভালোভাবে হয়েছে বা নেওয়া যাবে। আর নিচের দিকে যেগুলো আছে দেখলাম একটু ছোটো, ভালোভাবে হয় নাই, আর উপরের সাইডে দেখলাম বেশ ভালোই বড় বড় আপেল হয়েছে নেওয়ার মতো। আপেল গাছ এমনি তো অনেক বেশি লম্বা তো হয় না, আর আপেল গাছে তো উঠাও যায় না, পুরো গাছ জুড়ে তো আপেল ধরে আছে। হাতে নাগালে যদি ভালোটা না পায় বা না ছিঁড়তে পারে, তাহলে এখানে স্টেয়ার স্টেপ দিয়ে দিয়েছে, স্টেপে দাঁড়িয়ে আমি উপরের সাইড থেকে কিছু ভালো ভালো অ্যাপেল ছিঁড়ে নিয়েছি। আর আসার সময় আমাদেরকে যে ব্যাগ দিয়ে দিয়েছিল, এই ব্যাগ অনুযায়ী আমাদেরকে হাফ পর্যন্ত ভরে আপেল নিতেই হবে। এর চাইতে বেশি নিতে পারবো, কিন্তু তার চাইতে কম নিতে পারবো না। অনেকদিন পরে এরকম গাছ থেকে ফল ছিঁড়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগতেছে। আমরা বাংলাদেশে যখন একসাথে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তখন আমরা যেখানে থাকতাম সবাই, আমাদের ঢাকার বাড়িতে অনেক সুন্দর বড় বড় গাছ দিয়ে ঘেরা ছিল,
যদিও আমি গাছে উঠতে পাই না, ছোটবেলায় প্রায় প্রায় ট্রাই করতাম গাছে ওঠার, খুব ইচ্ছা হতো যে গাছে উঠে ফল ছিঁড়ে খাবো। অ্যাপেলের তো অনেক রকমের জাত আছে, তো এই পাশটা হচ্ছে শুধু গ্রিন কালারের অ্যাপেল। তো গ্রিন অ্যাপেলের সাইডের এই জায়গাগুলোতে দেখলাম খুব বেশি অ্যাপেল নাই, মানুষ মনে হয় গ্রিন অ্যাপেল বেশি পছন্দ করে বা আগেই অনেকে ছিঁড়ে নিয়ে গিয়েছে। এটা না মা, এটা ভালো না, একটা আবিষাকে দাও, ও একটা ঝিরুক গাছ থেকে। মা কি সুন্দর অ্যাপেল দেখো, উপর থেকে না ওই এগুলা ভালো, ওই যে উপরে দেখছো ওই যে ওই টেপস এগুলা, ওগুলা ভালো। অ্যাপেল বাগানে এসেছি, চারপাশে শুধু অ্যাপেল, একটা পাশে গ্রিন আর রেড কালার, আর অন্য পাশে হচ্ছে গ্রিন কালারের। পুরো যে রেড কালারের অ্যাপেল আছে ওগুলা এখনো ভালোভাবে হয় নাই, গাছ থেকে ছিঁড়ে নেওয়া যাবে না। আর গাছ থেকে যে কোনো ফ্রুটস পেরে খাওয়ার তো মজাই আলাদা। আমি দেখছি কোনটা এখন ছিঁড়ে আমি খেতে পারবো। সবাই যে যার ইচ্ছা মতো এখান থেকে অ্যাপেল নিয়ে যাচ্ছে, পছন্দ অনুযায়ী গাছের উপর থেকে নিচ থেকে। তো এখানে আসার সময় ওরা আমাদেরকে বলেই দিয়েছিল কোন সাইডের গাছগুলো থেকে অ্যাপেল ছিঁড়ে নেওয়া যাবে, আর এখানে লিখে দিয়েছে রেডি বা নট রেডি। আর এই যে এখানে প্রত্যেকটা সারির সামনে অ্যাপেলের টাইপস অনুযায়ী নামও লিখে রেখেছে। ফার্মের ভিতরে অনেক মানুষজন ছিল, যেহেতু এত বড় ফার্ম তো অনেক মানুষ থাকা সত্ত্বেও কিন্তু একদমই বোঝা যাচ্ছে না ভিতরে অনেক মানুষ আছে। ফার্মের শুধু এই পাশেই না, চারিপাশে আরও অনেকগুলো জায়গাতে আপেল গাছ আছে, মোটামুটি বোধহয় সব টাইপসের আপেলের গাছই এখানে আছে। এখানে এই সিস্টেমটাই আমার বেশ ভালো লাগে, গাছ থেকে পেরে খেতেও পারবো আবার ছিঁড়ে নিয়েও আসতে পারবো। এই যে গাছে গাছে এত সুন্দর অ্যাপেল হয়ে আছে, চারিপাশে সবজির বাগান, আল্লাহর নিয়ামত তো আছেই, সেই সাথে ফার্মার্সরা সারা বছর কত কষ্ট পরিশ্রম করে আমাদের জন্য। গাছের উপরের দিকে যেগুলো ধরেছে ওগুলো ভালো, কিন্তু নিচের দিকে একটু ছোট ছোট এখনো খুব ভালোভাবে হয় নাই। দেখি একটা আপেল ছিঁড়ে খাবো, খুঁজতেছি একটু পেয়েছি। একটা ছিঁড়লাম গাছ থেকে পেরে খাওয়ার মজাই অন্যরকম। এই যে নিচে দেখছেন এই পাশে ওই পাশে চারপাশে এত আপেল পড়ে আছে, অনেক সময় দেখা যায় একটা ছিঁড়তে গেলে সাথের যেটা আছে ওইটাও ছিঁড়ে পড়ে গেল। তো এক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে কিন্তু আশেপাশে অনেক ছেলেমেয়েরা কাজ করছে, ওরা এখানে দায়িত্বে থেকে সব কিছুই খেয়াল রাখে। ইচ্ছাকৃতভাবে এই কাজটা করা যাবে না যে একটা ছিঁড়লাম ভালো লাগলো না ওইটা ফেলে দিলাম, তো এইভাবে পড়ে থাকে আপেলগুলোও কিন্তু ওরা ফেলে দেয় না। এখান থেকে ওরা বাছাই করে কোনগুলো ভালো আছে, যেগুলো ভালো থাকে ওগুলো দিয়ে অ্যাপেল সাইডার ভিনেগার তৈরি করে, আর বাকি যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে এখানে ওরা পাশেই হরিণ পালে, হরিণদেরকে খেতে দেয়। ওরা একদমই কোনো কিছু ওয়েস্ট করে না। তো ওই যে আবিষার বাবাও গাছ থেকে আপেল ছিঁড়ছে, কয়েকটা আমি পেরেছে আর কয়েকটা ও ছিঁড়েছে। আবিষা দেখো তোমার বাবা আপেল পাড়তেছে, ওই যে দেখো গাছ থেকে আপেল ছিঁড়ছে।
তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই ফার্মের মধ্যে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা পুরো ফার্মটা ঘুরে দেখতে চায় তাদেরকে এই গাড়ির মধ্যে নিয়ে ওরা এই ফার্মটা পুরোটাই ঘুরে ঘুরে দেখায়। এই যে দুই পাশে ক্ষেত আর মাঝখানে কিন্তু মাটির রাস্তা, অনেকদিন পরে মাটির রাস্তার উপর দিয়ে যাচ্ছি। তবে এটা যে কিসের ক্ষেত বুঝে উঠতে পারছিলাম না, মাইলের পর মাইল শুধু ক্ষেত দেখা যাচ্ছে। এখানে ফার্মারদের তেমন কিছুই নিজের হাতে করতে হয় না, সব কিছুই মেশিনের সাহায্যে হয়। আর তাছাড়া এখানে ফার্মারদের কাজ করার জন্য ছোট ছোট প্লেনও থাকে। গ্রামের রাস্তায় ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, পিছনে অনেক সুন্দর। তো গাড়িতে করে পুরো ফার্মটা ঘোরাঘুরি শেষে আমরা গাড়ি থেকে নেমে অন্য একটা পাশে এসেছি। এই সাইডে অনেক কর্ন বিক্রি হচ্ছে। তো ক্যারিটনে অনেক বাংলাদেশিরা থাকে। আজকেও আমার দুইটা ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়েছিল, একটা আপুর নাম হচ্ছে নীলা, কিন্তু আরেকটা আপুর নাম জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছি আর ওনার সাথে আমার খুব বেশি একটা কথাও হয় নাই। আমি ফার্মের মধ্যে ঢুকছিলাম আর আপুরা বের হয়ে চলে যাবে, ওই মুহূর্তে আপুটার সাথে দেখা হয়। তো যাই হোক, ইনশাল্লাহ আবার পরে দেখা হলে কথা হবে আপু। আর এই যে এখানে অনেক রকমের মিষ্টি কুমড়াও বিক্রি হচ্ছে। উঠবে তোমার মেয়ে, এই যে কি সুন্দর একটা বাড়ি দেখছেন, এই বাড়িটা কিন্তু এখানে ফার্মার্সদের বাড়ি। ক্যারিডনের এই সাইডে আসার সময় দেখলাম আশেপাশে পুরোটা জায়গা জুড়েই অনেক বড় বড় ফার্ম আছে। আমাদের অ্যাপেল গার্ডেন থেকে পছন্দ অনুযায়ী অ্যাপেল নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে কত রকমের অ্যাপেল পাওয়া যায়, কোন কোন মাসে এগুলো খুব ভালোভাবে হয়। আর এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এখানে পরিমাপ করা হচ্ছে কে কতটুকু পরিমাণে আপেল নিয়েছে। তো পরিমাণ অনুযায়ী সবারই এখানে পে করতে হবে। তো এই যে অ্যাপেল নিয়ে আমরা বাসায় চলে এসেছি, আমি অর্ধেক ব্যাগ পর্যন্ত নিয়েছি যতটুকু অ্যাপেল নেওয়া যাবে, এর বেশি আমাদের প্রয়োজন নাই। আর এতগুলো অ্যাপেল আমরা নিজেরাও খেতে পারবো না, এগুলো আমার ফ্রেন্ডদের দিয়ে দিতে হবে। এতগুলো অ্যাপেলের জন্য আমাদের পে করতে হয়েছিল অলমোস্ট $12। আর এখানে একটা পিওর হানি নিয়ে এসেছি, ওই স্টোরে বললো তো এই হানিটা অনেক পিওর, ওরা নিজেরাই তৈরি করে। তো ইউজ করে দেখা যাক কেমন হয়। তো আজকে আর না, এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।